হ্যালো, কে পুষ্পা? হ্যাঁ, তোমার ভোট বুঝতে পারছি না। কার ঠিক আছে, সবে চন্দন কাটাইছে। আজকে আমরা আসছি একটি নদীর পাড়ে, যেখানে একটি অসাধারণ কয়লা খনি রয়েছে। আজকে ব্লগের মাধ্যমে এই কয়লা খনি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাহ 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 বাহ, টিকটকার, বাহ বাহ বাহ, টিকটকার, বাহ ব্লগ করতে টিকটক করো, বাহ। আল্লাহ তোমার কাছে বিচার দিল। এরা তো তামিল মুভির শুটিং করান যাইব। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। আমার পিছনে যে স্পিড বোটটি দেখতে পাচ্ছেন, এটি একটি পরিত্যক্ত স্পিড বোট। এটি দিয়ে এক সময় ওরা যাতায়াত করত। কয়লা খনিটা অনেক পুরনো, নদীর পাড়ে হয়, কয়লা খনির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই পুরো কয়লা খনিটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভিডিও লইতেছেন নাকি? এটা ছবি তুলে আলান না? এটা ভুট পিস্টল দিয়ে হাক একটা ছবি তুলে আলান স্যার। হ্যাঁ, এটা ছবি তুলে আলান, আমার তুলে লাইছি। এই একটা ভুট পিস্টল দেখান, তুমি দেখাও না নার্ভাস করবে। এমনে এটা কি চন্দন কাঠ? হও এই রিয়াজ ভাই, চন্দন কাঠ ফাইলেন করতে। আর এটা নিন একটু, দেন একটু একটু নিচে তো তোলেন ভাই। দেখি এই যে এই চন্দন কাটালো হানিফ, এটা লয়টা সুন্দর না? এটা সুন্দর হয়নি, সুন্দর চন্দন কাঠের পাহাড়, চন্দন কাঠের পাহাড়, চন্দন কাঠের পাহাড় না, বোর্ড পুষ্পা পাঠাইছে। আপনি ভাই আপনি কোন? আপনি হ্যালো, কে পুষ্পা? হ্যাঁ, তোমার বোর্ড বুঝতে পারছি না। কার ঠিক আছে, সবে চন্দন কাটাইছে তাই নাকি? স্বপ্ন দেখতেছো না ঘুমাই? ভাইরা দেখতে পাচ্ছেন আমার পিছনে পার্টেক্সের, আগে ছিল চিনি মিল, এখন সেটা পার্টেক্সের বোট মিল হয়েছে, আম্বার গ্রুপ হয়েছে। এখন আমরা যে জায়গাতে আছি, এই জায়গাতে বিভিন্ন গাছ আছে, এই গাছ দিয়ে তারা পার্টেক্সের বোর্ডের কাজে বোট তৈরি করার ই করে। এগুলান
টুট করে, এইটা তো কয়ে দিবা।